নমস্কার ছোট্ট একটা ইনফরমেশন দেব সবার জন্য যারা প্রাইমারি টেট এবছর যারা দেবে যারা ফর্ম ফিল সঠিক করেছে। ওদের জন্য যারা ফর্ম ফিল একটু গন্ডগোল করেছে ওদের জন্য অর্থাৎ আগামীকাল দশ তারিখ থেকে এডিট অপশান দিচ্ছে আর কি প্রাইমারি বোর্ড তো যদি তোমার কিছু ফর্ম ফিল ভুল হয়েছে তুমি দেখে নেবে আর যারা পুরোপুরি ফর্ম ফিল সঠিক করেছো তারাও কিন্তু দেখে নেবে কারণ যদি তুমি টেট পাস করো তাহলে যা যা তুমি ডেটা এখন দিচ্ছ এগুলো সব কিন্তু ইন্টারভিউ যখন তুমি যাবে দিতে সেই ইন্টারভিউর সময় বাইরে ভেরিফিকেশান হয় তারপর ইন্টারভিউ দিতে হয় তো ভেরিফিকেশনের সময় সমস্ত ডেটাগুলো তোমার ওখানে দেখবে ওরা প্রত্যেক ডেটা কিন্তু মেলাবে অতএব একবার তোমার দায়িত্ব যে তুমি একবার দেখে নেবে ভালো করে যে কারণ মোবাইল ফোন দিয়ে খুলবে কোনো টাকা তোমার লাগবে না তুমি দেখে নেবে এবং দেখে তুমি একবার কিন্তু স্যাটিসফাই হয়ে নেবে যে ভাই আমার সব ঠিক আছে ঠিক আছে আর আমাদের প্রাইমারি প্রাইমারিপর ক্লাস ভর্তি চলছে ভর্তি হতে পারো ডিডেড অনলি স্টুডেন্টস ভর্তি চলছে দারুণ ক্লাস সেখানে চলছে এবং একটা নতুন দেব তথ্য এটা আমার কথা নয় যারা ওই তোমার কর্মক্ষেত্র বা নিউজ চ্যানেল ওদের কথা অনুযায়ী যে এই মাসে নাকি একটা নতুন একটা মন্ত্রিসভা বৈঠক নাকি হতে চলেছে সেই বৈঠকে নাকি কথা উঠবে এসএলএসটি নিয়ে তো সেগুলো ওদের ওরা বেশি জানবে আমার থেকে আর কি তো ওদের কথা অনুযায়ী এই মাসে একটা বৈঠক হতে পারে এবং সেখানে গ্যাজেট ফেজেট নিয়ে আলোচনা আর কি হতে পারে ওকে তো আমাদের এসএলএসটির উপরে আমাদের ভর্তি চলছে একটু আগে টস টয় পড়ালাম বাংলা ক্ষেত্রে তো বাংলাতে যাতে ভর্তি হবো বাংলাতে বা ইংলিশে বা প্রাইমারিতে বা ফুডে ভর্তি হতে পারো বা যারা চাইছেন নোটস নেবো বাংলাতে আমার কাছে নোটস কিনতে চাইছো তারাও কিনতে পারো সব নোটস কিন্তু আজকে দিয়ে দেবো এখনও দিয়ে দেবো অতএব ভর্তি চলছে একদম সামান্য রেটে ভর্তি এখানে হতে পারো তোমরা এবং আন্দোলনও চায় ক্লাসও চাই সবই চায় জীবনে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ